আপনাদের ভালোবাসায় 12 বছরের নিউ স্নোম আইসল্যান্ড বিশিষ্ট জনেদের উপস্থিতিতে পালিত হলো জন্মদিন। আগামীতে নতুন করে পথ চলার শপথ। আপনাদের ভালোবাসায় 12 বছরে পা দিল নিউ স্নোম আইসল্যান্ড। 2013 সাল মহালয়ার পুণ্য প্রভাতে পথ চলা শুরু হয় আমাদের। তারপর ধীরে ধীরে আপনাদের ভালোবাসায় মহকুমার গণ্ডি পেরিয়ে জেলা, উত্তর চব্বিশ পরগনার গণ্ডি পার করে আশেপাশের বেশ কয়েকটি জেলা জুড়ে এখন নিয়মিত সম্প্রচার হয় আমাদের খবর। আজকের এই শুভ দিনে আমরা আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সেই সকল শুভাকাঙ্ক্ষীদের, ধন্যবাদ জানাই আমাদের সকল বিজ্ঞাপনদাতা এবং সর্বোপরি আমাদের দর্শকদের। প্রতিদিন 24 ঘন্টা শুধু এলাকার খবর নয়, জেলার বিভিন্ন প্রান্ত, রাজ্য, দেশ বিদেশের সমস্ত খবর বাছাই করে তুলে আনার চেষ্টা করে টিম নিউজ নো ম্যানস ল্যান্ড। আমাদের এই পথ চলার পথে প্রেরণা আপনাদের ভালোবাসা। আজকের এই বিশেষ দিনে বিভিন্নভাবে যারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। শুধু টিভি চ্যানেল নয়, সমাজ মাধ্যম অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে নিউজ নো ম্যানস ল্যান্ডের দর্শক সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আপনারা আমাদের মান্যতা দিয়েছেন, এভাবেই আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই। আজকের এই 12তম জন্মদিনে আমাদের শপথ আগামীর নতুন লড়াইয়ের, যে লড়াইয়ে শুধু পাশে চাই আপনাদেরকেই। সত্যি কথা বলতে কি, আজকের দিনটা আমাদের কাছে ভীষণ আনন্দের। প্রতি বছর পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, এই যে মহেন্দ্রক্ষণ, এই সময় দাঁড়িয়ে আমরা মানে কি বলা যায় অন্তরের অন্তঃস্থল থেকে পালন করি দিনটা। প্রথমত মা আসছেন, তার তো একটা আনন্দ থাকেই, পাশাপাশি এই দিনটি হচ্ছে নিউজ নো ম্যানস ল্যান্ডের জন্মদিন। 2013 সাল, একটু পেছনের কথা বলি আপনাদের, 2013 সাল খুব ছোট্ট আঙ্গিকে আমরা শুরু করেছিলাম কেবল চ্যানেলের মাধ্যমে, মহকুমার মানুষদেরকে দিনে 4 বার খবর পরিবেশন করতাম। 13 থেকে আজ 2024, দেখতে দেখতে 12 বছরের মাইল ফলক আমরা ছুঁয়ে ফেললাম। আজ নিউজ নো ম্যানস ল্যান্ডের জন্মদিন, সেই জন্মদিন পালনের উৎসবে আমরা মেতে উঠেছি। বহু মানুষ সকাল থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন আগামী দিন আরও এগিয়ে চলার। এবং এই মুহূর্তে আমি গোটা নো ম্যানস ল্যান্ড পরিবারকে সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এটা যে কত বড় পাওয়া, এটার যে অনুভূতি, এর যে আবেগ, সেটা তো ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। তবে একটা কথা বলবো যে এই দীর্ঘ দিন ধরে যারা আপনারা আমাদের প্রাণপ্রিয় দর্শক, যারা আমাদেরকে মান্যতা দিয়েছেন, গ্রহণ করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, ঋণী। আমরা ঋণী সেই সকল বিজ্ঞাপনদাতার কাছে, শুভান্নুধ্যায়ীদের কাছে, যারা প্রতিটা মুহূর্তে আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। কঠিন পরিস্থিতি, করোনা পরিস্থিতিতেও কিন্তু আমাদের সাথে তারা থেকেছেন। আমরাও চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, আমাদের ছোট পরিকাঠামোর মধ্যে যতটা সম্ভব আমরা এগিয়ে নিয়ে যাওয়ার, এগিয়ে চলার। সে কারণেই আমরা আপনাদের মণিকোঠায় স্থান পেয়েছি। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, সময়ের প্রয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতেও কিন্তু নিউজ নো ম্যানস ল্যান্ড নিয়মিত টেলিকাস্ট হয় এবং সেখানেও আমাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, এবং সর্বোপরি সেটা আপনাদের জন্যই। কারণ যদি একটা ছোট্ট তথ্য দিই, ফেসবুকে প্রতি 7 দিনে 1 মিলিয়ন ভিউ বা দর্শক কিন্তু আমাদেরকে গ্রহণ করেন, আমরা যে তথ্য পাই। স্বাভাবিকভাবে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, আজকের দিনে বেশি জটিলতার মধ্যে যাচ্ছি না, শুধু বলবো আপনারা এইভাবে পাশে থাকুন, গোটা টিম নিউজ নো ম্যানস ল্যান্ডের পাশে থাকুন। আমরা আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।